আজকে আমি বানাবো এঁচোর চিংড়ি, সেই জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ। আমি ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে সব রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে এঁচোর সেদ্ধ করে রেখেছি, আলু দুটো সিটি দিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচানো, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, আদা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, রসুন কুচানো, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, টমেটো কুচি, দই, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, লবণ, হলুদ, চিনি। এবার আমি রান্নাটা দেখো, আমি চিংড়ি মাছগুলো অল্প একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি খুব বেশি কড়া করে ভাজলাম না, যে একটু খালি ছেড়ে দিলাম, মাছ সফট হয়ে গেছে। এরপর আলুগুলো একটু ভেজে নেব, লবণ দেওয়া আছে আলুতে, একটু অল্প হলুদ দিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবং এঁচোরগুলো একটু তেলে ভেজে নেব। এঁচোর চিংড়ি শুধু এঁচোর দিয়ে করলেও খুব ভালো হয়, আমি একটু অল্প আলু দিয়েছি। আমার এঁচোরগুলো ভাজা হয়ে গেছে, কুকার তুলে নিলাম। একটু অল্প করে তেল দেবো, ফোড়নটা দিয়ে দিলাম, ফোড়নটা দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম, রসুন কুচানো আর কাঁচা লঙ্কাটা ছিঁড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। লবণটা দিচ্ছি, পেঁয়াজটাও নরম হয়ে যাবে, টমেটো দিয়ে দিলাম, আমি আদা বাটাতে দিয়ে দিলাম, গুঁড়ো দিয়ে ধনে দিয়ে
অল্প করে চিনি দিন, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। দইটা দিয়ে দিয়ে আমি মশলাটা একটু কষে নেব। আমি এবার এঁচো আলুগুলো দিয়ে দেবো। একটু অল্প লঙ্কা গুঁড়ো দিলাম, এবার চিংড়ি মাছটা দিয়ে দিল। ঢাকনা দিলাম, 5 মিনিট পর খুলবো। 5 মিনিট এবার একটু গ্যাসটা কমিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দেব। আর একটু ঘি দিলাম, ঘিটা বলা হয়নি, আমি একটু ঘি দিয়ে দিই। আমার এঁচো চিংড়ি রেডি, গ্যাস অফ করে দিলাম। এবার আমি এটা ঢেলে নেব। আমার এঁচো চিংড়ি হয়ে গিয়েছে, আমি যেভাবে বানালাম ঠিক আপনারা সেইভাবে বানাবেন। নিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে, আমাকে লাইক করুন, কমেন্ট করুন।